আসা মানুষকে আমি ভালো করতে চাই, যদি সেই সুযোগটুকু পাই নিশ্চয়ই চেষ্টা করব। কি মনে হচ্ছে এত নাকি ইন্ডাস্ট্রির জন্য করা হয়েছে এত কিছু, তারপরে আপনারা কেন অন্য দলে যাওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে? ইন্ডাস্ট্রিতে এখন প্রবলেমটা হচ্ছে যে মনোবলটা এত একটা লেভেলে চলে গেছে, এখন যেরকম ধরুন আমার মতো যারা ফ্রিল্যান্সার, শুধু আমি বলে না, আমার যে কোনো সহকর্মী যারা বা টেকনিশিয়ান ভাই বোন যারা আছেন, তাদের এখন দেখছি দিদির কাছের লোকের কাছের লোক না হতে পারলে সুস্থভাবে কাজ করা যাবে না। কোনো একজন মন্ত্রীর দিকে মনোজ মিত্র থেকে শুরু করে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে ফিল্ম ফেস্টিভ্যালের কমিটি থেকে সবাই তাহলে কি বলা যায় রিমরিম মিত্র বাধ্য হলেন রাজনীতিতে নামতে? প্ল্যাটফর্মের দরকার ছিল, এখন বাধ্য এই কথাগুলো ছিল না, কারণ পেছনে বিজেপি আছে, বিজেপির মতো বড় ফ্যামিলি আছে, এরা সবাই আছে। থ্যাংক ইউ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।